আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বোনেরা। ইনকিউবেটরে 21 দিন পার হয়ে গেল, তো এখন দেখতেছি আমার কয়টা মুরগির বাচ্চা ফুটছে বা ফুটার সম্ভব। আগে দেখি তাপমাত্রা চেক করে দেখি, 37.3। দেখা যাক কি অবস্থা। বিসমিল্লাহ রহমান রহিম। একটা বাচ্চা তো ওখানে একবারে সুস্থভাবে দেখা যায়, আরেকটা একটু হালকা এখনো সমস্যা আছে দেখা যায়। ডিমগুলো এখন পরীক্ষা করি, এগুলার কি অবস্থা। এটা ফুটবে ইনশাল্লাহ। এটা তো অলরেডি বাচ্চা দেখা যায় ইনশাল্লাহ, আজকে দিনের ভিতরে বাইর হয়ে যাবে ইনশাল্লাহ ডিম থেকে। এই 6টা ডিম অলরেডি আজকের দিনের ভিতরে ইনশাল্লাহ বাচ্চা বের হয়ে যাবে। আর 3টা ডিমের কি অবস্থা, এটার এখনও তো কোনো কিছু দেখি নেই।